সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গোলান মালভূমিতে ইহুদি বসতি দ্বিগুণ করা হবে, সিদ্ধান্ত ইসরায়েলি মন্ত্রিসভার। শরীফ পরিবার সিসিলিয়ান মাফিয়া, পাকিস্তানি তথ্যমন্ত্রী। রুশ সাবমেরিনের তৎপরতা পর্যবেক্ষণ করছে ব্রিটিশ ফ্রিগেট। ইয়েমেন ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয় সৃষ্টির ব্যাপারে পোপ ফ্রান্সিসের হুঁশিয়ারি। শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষায় পুলিশ ইউনিট তৈরি করল তালেবান। এবার নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালেবান। লিবিয়া পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা সিসির। এবং মারা গেছেন শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু। দর্শক, গোলান মালভূমিতে ইহুদি বসতি দ্বিগুণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গোলান মালভূমিতে ইহুদি বসতি দ্বিগুণ করা হবে, সিদ্ধান্ত ইসরায়েলি মন্ত্রিসভার। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেটকে রোববার আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তাকে কোভিড-19 PCR টেস্টের ফলাফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে। তার 14 বছর বয়সী মেয়ের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য ব্যানেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান। যে মুহূর্তে ইসরায়েলে দ্রুতগতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে, তখন ব্যানেটের মেয়ে করোনা আক্রান্ত হয়েছে। ব্যানেটের অফিস থেকে জানানো হয়েছে তার মেয়েকে কোভিড-19 টিকা দেওয়া হয়েছে, তবে সে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি ব্যানেটের অফিস। আজকের মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে ব্যানেট ও অন্য সদস্যরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান এবং তাতে সবাই নেগেটিভ বলে চিহ্নিত হন। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নাফতালি ব্যানেট, কিন্তু তার স্ত্রী ও মেয়ে অবকাশ কাটাতে বিদেশে গেছেন এবং এজন্য তিনি জনগণের সমালোচনার মুখে পড়েন। ওমিক্রন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত 1118 জন ইসরায়েলি আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। প্রতি 2 দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। শরীফ পরিবার সিসিলিয়ান মাফিয়া, পাকিস্তানি তথ্যমন্ত্রী। পাকিস্তানের শরীফ পরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে কথা বলছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এ সময় তিনি পরিবারটিকে সিসিলিয়ান মাফিয়া হিসেবে আখ্যায়িত করেন। অনলাইন এক্সপ্রেস ট্রিবিউনে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে, তার প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছেন বলে খবর পাওয়া গিয়েছে অনলাইন ডন। ট্রিবিউনে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, গিলগিট বালতিস্তানের সাবেক প্রধান বিচারপতি রানা শামীম সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের বিরুদ্ধে একটি এফিডেভিট করেছেন। তা পাকিস্তানের মুসলিম লীগের নওয়াজ PMLN-এর নেতা নওয়াজ শরীফের অফিস থেকে অনুমোদন দেয়া। রানা শামীম এফিডেভিটের অস্তিত্বের সন্ধান মেলে গত মাসে আলাদা এক তদন্তে, এ খবর প্রকাশ করে দ্য নিউজ। এই এফিডেভিটে মিয়া সাকিব নিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে 2018 সালে সাধারণ নির্বাচনের আগে PMLN-এর শীর্ষ নেতাদের জামিন প্রত্যাখ্যান করেছেন তিনি। অন্যদিকে এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট প্রকাশ পায় রোববার, এতে অজ্ঞাত তথ্য প্রমাণ এবং লন্ডন ভিত্তিক সলিসিটর চার্লস ডি গুথ্রিকে উদ্ধৃত করা হয়েছে। তিনি রানা শামীমের এফিডেভিট নোটারি করে দিয়েছিলেন। তিনি বলেছেন, ওই ডকুমেন্ট নোটারি করা হয়েছিল লন্ডনের মার্বেল আর্চে অবস্থিত স্টেনহোপ প্যালেসে একটি অফিসে। এই অফিসটির মালিক ফ্ল্যাগশিপ ডেভেলপমেন্ট লিমিটেড, এর পরিচালক নওয়াজ শরীফের এক ছেলে হাসান নওয়াজ। এছাড়া ওই অফিসের ভিতরে PMLN-এর শীর্ষ নেতারা মাঝে মাঝেই বৈঠক করেন। ওই রিপোর্টে বলা হয়েছে, তথ্য প্রমাণে দেখা গেছে গুথ্রি নিশ্চিত করেছেন যে 3 বার মার্চেল আর্চে উপস্থিত ছিলেন রানা শামীম। এছাড়া নোটারিতে আরো বলা হয়, নওয়াজ শরীফের একজন ঘনিষ্ঠ বন্ধু রানা শামীম। উপরন্তু এই সলিসিটর ইঙ্গিত দিয়েছেন যে রানা শামীম যখন এফিডেভিটে স্বাক্ষর করেন সেখানে উপস্থিত ছিলেন নওয়াজ শরীফ। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টকে সরকারি কর্মকর্তার এবং ক্ষমতাসীন PTA সদস্যরা অবস্থানগত বৈধতা হিসেবে দেখছেন। রিপোর্টের জবাবে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, সর্বশেষ এই খবর আরও একবার শরীফ পরিবারের মুখোশ খুলে দিয়েছে, তারা সিসিলিয়ান মাফিয়া আর কিভাবে মাফিয়াদের মতো তারা আদালত ও প্রতিষ্ঠানকে ব্ল্যাকমেইল করতে ক্ষমতা ব্যবহার করে। মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি বলেছেন, সুপ্রিম কোর্টকে প্রভাবিত করে বা শারীরিকভাবে আক্রমণ করে ন্যায় বিচার নস্যাৎ করার চেষ্টা করা উচিত নয় শরীফ পরিবারের। সব দিক থেকে তারা দুর্নীতিবাজ, এতে তাই বেরিয়ে এসেছে। রুশ সাবমেরিনের তৎপরতা পর্যবেক্ষণ করছে ব্রিটিশ ফ্রিগেট। রাশিয়ার সাবমেরিন এবং যুদ্ধজাহাজের তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য উত্তর সাগরে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন ব্রিটিশ নৌবাহিনী এই পদক্ষেপ নিল। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ পত্রিকা এক রিপোর্টে জানিয়েছে, HMS ওয়েস্টমিনিস্টার ফ্রিগেট বর্তমানে উত্তর সাগরে শেটল্যান্ড দ্বীপে উচ্চ পর্যায়ে প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। টেলিগ্রাফ পত্রিকার খবর অনুযায়ী, এই ফ্রিগেটটি 2014 সালে আপগ্রেড করা হয় এবং এতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যবস্থা বসানো হয়েছে। জাহাজটি উত্তর সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনের তৎপরতা পর্যবেক্ষণ শেষে আগামী 7 জানুয়ারি ফিরে আসবে। ব্রিটিশ সামরিক বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপি দেশটির গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, উত্তর সাগর এবং আর্কটিক এলাকা ব্রিটেনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া স্ক্যান্ডিনেভিয়ান কয়েকটি দেশের জন্য একইভাবে এটি গুরুত্বপূর্ণ। সেখানে যুদ্ধজাহাজ মোতায়েনের অর্থ হচ্ছে মিত্রদেরকে এ বার্তা দেওয়া যে বিপদ সংকুল পরিস্থিতিতে ব্রিটেন সেখানকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করবে। ইয়েমেন ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয় সৃষ্টির ব্যাপারে পোপ ফ্রান্সিসের হুঁশিয়ারি। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিশ্ব সমাজের নিরবতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে দিয়েছেন। তিনি ইয়েমেন, ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইউক্রেন, সুদান সহ আরও অন্যান্য দেশে বিরাজমান গভীর সংকট ও সংঘাতের কথা উল্লেখ করে বলেছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এসব সংকট অবসানের কোনো আলামত দেখা যাচ্ছে না। তিনি বলেন, অসংখ্য ভাই ও বোনের যন্ত্রণা ও তাদের আর্তনাদ না শোনার ভয়াবহ পরিণতির সম্মুখীন হব আমরা। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ইয়েমেন ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয় নিষ্ক্রিয়তার জন্য পোপ ফ্রান্সিস পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করেছেন, যারা কিনা চলমান বিভিন্ন সংকট সৃষ্টিতে ভূমিকা রেখে চলেছে। পাশ্চাত্য সমর্থন নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের সামরিক আগ্রাসনে দরিদ্র আরব দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে 2015 সালের মার্চে সৌদি আরব ও আমিরাত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে গণহত্যা ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে। ইয়েমেনে সৌদি আরব ও আমিরাতের আধিপত্য বিস্তার প্রভাবের চেষ্টা অব্যাহত রাখার অন্যরকম কারণ। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন সতর্ক করে দিয়ে বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন অব্যাহত থাকলে এদেশটির জনগণ নজিরবিহীন ও আরো ভয়াবহ মানবিক বিপর্যয় এবং দুর্ভিক্ষের সম্মুখীন হবে। ইয়েমেনের অবস্থা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে এমনকি মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মরফিও এক টুইটার বার্তায় বলেছেন, ইয়েমেন যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। বাস্তবতা হচ্ছে, ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র, স্থলপথে সৌদি নেতৃত্বাধীন জোটের সর্বাত্মক অবরোধের কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট ও ওষুধের অভাবে সেখানে পুষ্টিহীনতা, নিরাময় অযোগ্য বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটেছে। তীব্র জ্বালানির অভাবে দেশটি সবকিছু অচল হয়ে পড়েছে এবং এ পর্যন্ত বহু মানুষ মারা গেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ইয়েমেনে প্রায় 70% জনগোষ্ঠী অর্থাৎ প্রায় 3 কোটি মানুষ চরম দুর্ভিক্ষের সম্মুখীন। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েল দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের উপর জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড, দখলদারিত্ব অব্যাহত রেখেছে। এছাড়া ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা এবং ফিলিস্তিনি নেতাদের হত্যা করে চলেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা এক্ষেত্রে ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘে ইসরায়েল বিরোধী যে কোনো প্রস্তাবে ফেটো দিয়ে সরাসরি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। এই অবস্থায় পোপ ফ্রান্সিস ইয়েমেনে ফিলিস্তিন সহ অন্যান্য এলাকায় মানবিক বিপর্যয় রোধে পদক্ষেপ নেওয়ার যে আহ্বান জানিয়েছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষায় পুলিশ ইউনিট তৈরি করল তালেবান। শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা দিতে এবং সুরক্ষিত রাখতে 170 সদস্য বিশিষ্ট নতুন পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। স্থানীয় সময় রবিবার তালেবানের পক্ষ থেকে ঘোষণা এসেছে। ভারতের সংবাদ সংস্থা ANI এক প্রতিবেদনে বলেছে, এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। তারা বলেছে, 170 জন সদস্য মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সদস্য, তাদেরকে 1 মাসের সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লতিফুল্লাহ খয়ের খা বলেছেন, অবশ্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেগুলো সুরক্ষিত রাখতে নতুন পুলিশ ইউনিট তৈরি করা হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তালেবান প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এবার নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালেবান। পশ্চিমা সমর্থিত প্রশাসনের সময় আফগানিস্তানের নির্বাচনী কার্যকলাপ তদারকির দায়িত্বে থাকা নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে তালেবান। আফগান সরকারের মুখপাত্র এই তথ্য জানিয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচনে কোনো ইস্যুতে অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটির দিকে ইঙ্গিত করে মুখপাত্র বিলাল কারিমি বলেন, এই কমিশন দুটির আর কোনো প্রয়োজন নেই। কখনো যদি আমরা এর প্রয়োজন মনে করি তবে ইসলামিক আমিরাত এটা আবার গঠন করবে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান অবস্থাতেই আগস্টে দেশটির নিয়ন্ত্রণ চলে যায় তালেবানদের হাতে। এখন যে কমিশন তালেবান বিলুপ্ত করল, রাষ্ট্রপতি নির্বাচন সহ আফগানিস্তানে যে কোনো নির্বাচন আয়োজন ও তদারকির দায়িত্ব ছিল তাদের কাঁধে। একসময় নির্বাচন কমিশনের নেতৃত্ব দেওয়া আওরঙ্গজেব বলেন, ওরা তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নিয়েছে, আর কমিশন বিলুপ্ত করার জন্য অনেক কিছু প্রভাবিত হবে। এই কাঠামো যদি না থাকে তবে আমি শতভাগ নিশ্চিত যে আফগানিস্তানের সমস্যারও সমাধান হবে না, কারণ সেখানে কোনো নির্বাচনই হবে না। পূর্ববর্তী শাসনামলে একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ হালিম ফিদাই বলেন, নির্বাচন কমিশন বিলুপ্তির এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তালেবানরা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তারা বুলেটের জোরে ক্ষমতায় এসেছে
হয়েছে ব্যালটের জোরে নয়। গত 20 বছরে চারটি প্রদেশে গভর্নরের দায়িত্ব পালন করেছেন এই হালিম ফিদাই। তালেবানরা ক্ষমতায় আসার আগে বেশ কয়েকজন নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করে অস্ত্রধারী সংগঠনের সদস্যরা। এছাড়া চলতি সপ্তাহে শান্তি মন্ত্রণালয় ও সংসদ সংক্রান্ত একটি মন্ত্রণালয় বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র কারিমি। এছাড়া আফগানিস্তানের প্রাক্তন সরকারের নারী বিষয়ক মন্ত্রণালয় আগেই বন্ধ করা হয়েছে, যেখানে চালু করা হয়েছে পণ্যের প্রচার ও পাপ প্রতিরোধী মন্ত্রণালয়। 90 দশকে তালেবান যখন ক্ষমতায় এসেছিল তখন এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে ধর্মীয় ক্ষেত্রে শক্তি প্রয়োগের অভিযোগ ছিল। লিবিয়া পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা সিসির। লিবিয়া পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি। শনিবার ফোনে কথা হয় দুই নেতার। মিশরের প্রেসিডেন্টের দফতরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। লিবিয়া পরিস্থিতি ছাড়াও মিশর ও রাশিয়ার পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা বলেন দুই প্রেসিডেন্ট। মিশরের প্রেসিডেন্টের দফতরে এক বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা লিবিয়া সংকট সমাধান এবং সন্ত্রাসী সংগঠন ও সশস্ত্র মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে একযোগে কাজ করা ও সমন্বয় বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। জীবনযাপনের মানের দিক থেকে তেল সমৃদ্ধ লিবিয়া একসময় আফ্রিকার শীর্ষে ছিল। স্বাস্থ্য এবং শিক্ষা ছিল পুরোপুরি রাষ্ট্রের দায়িত্বে। তবে যে রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ঐশ্বর্য নিশ্চিত করেছিল সেটি পুরোপুরি নষ্ট হয়ে যায় 2011 সালে, যখন পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের হাতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। তারপর থেকে লিবিয়ায় চলছে সীমাহীন সংঘাত। গাদ্দাফি ক্ষমতাচ্যুত নিহত হওয়ার পরে ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত একটি মনোনীত করা সরকার করা হয়েছে। ওই কর্তৃপক্ষকে জাতীয় ঐক্যমত্য সরকার বা জিএনএ নামে অভিহিত করা হয়। তবে দেশের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে রয়ে গেছে। পশ্চিমাঞ্চলে জিএনএর কর্তৃত্ব থাকলেও পূর্ব দক্ষিণের বেশিরভাগ অঞ্চল হাফতারের বাহিনী এলএনএর দখলে। 2019 সালে এপ্রিলে বাহিনী লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সর্বশেষ গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে উভয় পক্ষ। মারা গেছেন শান্তিতে নোবেলজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং শান্তিতে নোবেলজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গার্ডিয়ান এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ডেসমন্ড টুটুকে বিদেশি পর্যবেক্ষক এবং তার দেশের জনগণ জাতির নৈতিক বিবেক হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় সময় রবিবার তিনি কেপটাউনে মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবোধিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ডেসমন্ড টুটু। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী ব্যবস্থা বাতিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্ণবাদী ব্যবস্থা বাতিলের সংগ্রামী ভূমিকার জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। জানা গেছে 1931 সালের 7 অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের কেপট্রপ জন্মগ্রহণ করা টুটু লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা পার চুকিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। এরপর ধর্মতত্ত্ব পড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।